পটুয়াখালীতে দেশের সবচেয়ে বড় 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। পাশেই আরও একটি এমন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড প্রথম পর্যায়ে চালু হওয়া পূর্ণ উৎপাদনক্ষম কয়লাভিত্তিক ওই বিদ্যুৎ কেন্দ্রটি বাস্তবায়নে সাশ্রয় হয়েছে $100 মিলিয়ন। 21 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে। এনায়েতুর রহমানের রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি 2020 সালের ডিসেম্বরে পূর্ণ উৎপাদন শুরু করলেও করোনাসহ নানা কারণে স্থগিত থাকে উদ্বোধনী আনুষ্ঠানিকতা। দেশের দক্ষিণাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে নির্মাণ করা এই কেন্দ্রটি 21 মার্চ প্রধানমন্ত্রীর সফরের সময় উদ্বোধনের কথা রয়েছে। পায়রা বিদ্যুৎ কেন্দ্র এখানে হওয়ার ফলশ্রুতিতে এই দক্ষিণাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য এই কেন্দ্র সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলছেন, এত বড় বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ায় শিল্প কলকারখানা স্থাপন সহ বহুমুখী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের দেশে যে লোডশেডিং ছিল সেই লোডশেডিং আর থাকবে না। আমাদের দেশে শিল্প প্রতিষ্ঠানগুলো হলে আমাদের দক্ষিণাঞ্চল আর বেকার সমস্যা থাকবে না। পায়রা বন্দর, ইপিজেড সহ জেলার চলমান উন্নয়ন অগ্রযাত্রায় দেশ বিদেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সমাগমের কারণে জেলার সামগ্রিক উন্নয়নে গতি বাড়বে বলছে জেলা প্রশাসন। পায়রা পোর্টকে কেন্দ্র করে আমাদের যে ইপিজেড হচ্ছে, আপনারা জানেন, রেল সংযোগ, আমাদের সড়ক সংযোগ, প্রত্যেকটি সংযোগের মাধ্যমে আমাদের এখানে মানুষের কর্মসংস্থান, পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন এবং আমাদের জিডিপিতে একটি বড় অগ্রগতি সাধিত হবে বলে আমরা বিশ্বাস করি। নতুন এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ায় পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ ভিত্তিক অসংখ্য শিল্প কলকারখানা গড়ে উঠেছে। উদ্যোগ নেওয়া হয়েছে ইপিজেড নির্মাণের। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কেন্দ্রটি চালু হওয়ায় দক্ষিণাঞ্চল সহ সারা দেশে অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পটুয়াখালীর 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই।